2020 সালের এসএসসি পরীক্ষার বৃত্তির ফলাফল প্রকাশিত হয়েছে। তো আজকে আমি দেখাবো যে এই পরীক্ষার ফলাফলটা বা এই বৃত্তির ফলাফল বা উপবৃত্তির ফলাফল আপনারা কিভাবে দেখবেন। তো এটা দেখানোর জন্য আমরা খুব সুন্দর একটা প্রক্রিয়া অবলম্বন করেছি, সেটা হচ্ছে যে এই পরীক্ষার যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের যে তালিকা প্রকাশ করে প্রতিটি শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইটে আপলোড করে, তো আমরা এই পরীক্ষার ফলাফলটা পিডিএফ যে ফাইলটা সেটা এখানে ক্যাটাগরি অনুযায়ী বসাই দিয়েছি। অর্থাৎ প্রতিটা বোর্ডের যে যশোর বোর্ড, চিটাগাং বোর্ড, মাদ্রাসা বোর্ড, বরিশাল বোর্ড ইত্যাদি বোর্ডের যে পিডিএফ ফাইলগুলো পরীক্ষার ফলাফলে সেগুলো আমরা এখানে আপলোড করে দিয়েছি। তো আপনি যদি আপনার ফলাফল দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনি মাদ্রাসা শিক্ষা বোর্ড হলে আপনাকে এখানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃত্তির ফলাফল 2020 এখানে আপনি ক্লিক করবেন, মাউসের কার্সর রেখে দেখা যাবে যে নতুন একটা ফাইল ওপেন হবে। তো ফাইলটা হচ্ছে এরকম কিছুটা, এখানে দেখবেন যে মাদ্রাসা বোর্ডের যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যে মেধাবৃত্তিটা দেওয়া হয় সেই বৃত্তি প্রদান সংক্রান্ত যে ওই যে নোটিশটা সেটা এখানে দেখবেন প্রথমে। তারপর যেটা হবে সেটা হচ্ছে বৃত্তি প্রাপ্তদের যে তালিকাটা সেটা দেখতে পারবেন। তো আমি দেখানোর চেষ্টা করব। তো এখানে কিছুটা এগুলা আপনারা পড়বেন যে কত করে বৃত্তি পাবে বা এই এরকম কিছু, যে বৃত্তির পরিমাণ মাসিক 600 টাকা থেকে, আর যারা মেধা তালিকায় বৃত্তি পাবেন তাদের 600, এবং সাধারণ যেটা আছে তারা 300, আর বার্ষিক পাবেন 1050 টাকা, আর যারা সাধারণ তারা পাবেন 600 টাকা। বৃত্তির মেয়াদ হচ্ছে 2 বছর। এটা হচ্ছে দাখিল যে মাদ্রাসা বোর্ড তাদের জন্য, এখানে যে যে যেটা থাকবে সেটা হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখানে রোল নাম্বার দেওয়া থাকবে, এসএসসি রোল নাম্বার, শিক্ষার্থীর নাম্বারটা দেওয়া থাকবে, নাম দেওয়া থাকবে, তার মাদ্রাসার নামটা সেটা এখানে দেওয়া থাকবে। অর্থাৎ খুব সহজে এই পরীক্ষার ফলাফলটা, অর্থাৎ বৃত্তির ফলাফলটা আপনারা দেখতে পারবেন। এখানে আমরা সম্পূর্ণটা আপলোড করে দিয়েছি, প্রায় 72টা পেজ। এভাবে ট্যালেন্ট পুল ভিত্তি, জেনারেল ভিত্তি, এগুলো আপনারা দেখতে পারবেন। তো এটা এগুলো মাদ্রাসা বোর্ডের বৃত্তি দেখানোর যে প্রক্রিয়াটা। এখন আমরা দেখবো যে অন্য একটা সাধারণ শিক্ষা বোর্ডের, যেমন বরিশাল বোর্ডের শিক্ষা বোর্ডের যেটা আছে সেটা আমরা দেখবো। তো এটা ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে, তো এটা কীরকম দেখাবে সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে যে ফলাফল প্রকাশ সংক্রান্ত যে নোটিশটা সেটা কিছুটা এরকম হবে। তো এখানে আপনারা যে বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো দেখবেন, দেখার পর স্ক্রোল করে নিচে নামবেন ধীরে ধীরে। তো এখানে দেখাচ্ছে যে কে কত টাকা বৃত্তি পাবে, যারা মেধাবৃত্তিতে বৃত্তি পাবে তাদের 600 টাকা মাসে দেওয়া হবে, আর এককালীন দেওয়া হবে 900 টাকা, 2 বছর পাবে। এগুলো আপনারা পড়বেন। ছাত্রছাত্রীদের যে জিপিএগুলো মানে কারা পাবে সেগুলো মতো জিপিএ ফাইভ বৃত্তি পেতে আবেদনের ক্ষেত্রে এগুলো প্রতিটা জেলার অনুযায়ী ছাত্রছাত্রীদের নাম দেওয়া আছে, এগুলো আপনারা পড়বেন। আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করতেছি যে বৃত্তির ফলাফলটা কীরকম হবে। এখানে কয়েকটি ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হয়, যেমন ট্যালেন্ট পুলে বৃত্তি দেওয়া হয়, আবার জেনারেল বৃত্তি দেওয়া হয়, মেট্রোপলিটন জেনারেল বৃত্তি দেওয়া হয়, আবার ডিস্ট্রিক্ট ওয়াইজ বৃত্তি দেওয়া হয়। তো ওগুলো আপনারা দেখবেন। তো বৃত্তি সিস্টেমটা হচ্ছে এরকম, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে, আর রোল নাম্বার দেওয়া থাকবে, আর শিক্ষার্থীর নাম দেওয়া থাকবে, আর শিক্ষার্থীর স্কুলের নাম দেওয়া থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসি রোল নাম্বার দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে, শিক্ষার্থীর নাম দেওয়া আছে। এগুলো আপনারা দেখবেন, এভাবে দেখে দেখে স্কুল করে করে আপনার বৃত্তির যে ফলাফলগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করবেন। এভাবে এভাবে এগুলো মানে প্রতিটি জায়গার নাম অনুযায়ী দেয়া আছে, এটা খুব ভালো। যেমন পটুয়াখালী এলাকার প্রতিটা জায়গার বৃত্তির যে সিস্টেমটা মানে কী কে পেয়েছে এগুলো দেখবেন, এভাবে মূলত এইভাবে দেখবেন। আমি আরেকটা দেখানোর চেষ্টা করছি, যশোর বোর্ডেরটা দেখাই। তো
যশোর বোর্ডের বৃত্তির তালিকাটার যে নোটিশটা সেটা এরকম। তো এখানে ওই কিছুটা সেম, এগুলো দেখবেন আপনার প্রতিটা এলাকা অনুযায়ী আপনার শিক্ষার্থীর নাম দেয়া আছে, রোল নম্বর দেয়া আছে, স্কুল কলেজের নাম দেয়া আছে, এভাবে দেখবেন। স্কুল করে 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 আপনি আপনার নামটা বা আপনার স্কুলের নাম বা রোল নম্বর অনুযায়ী আপনি এই বৃত্তির ফলাফলটা দেখবেন। তো মূলত এভাবে এসএসসি পরীক্ষার যে ফলাফলের ভিত্তিতে যে বৃত্তি দেওয়া হয় সেই বৃত্তির ফলাফলটা দেখতে হয়। আমরা ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো, যাতে করে আপনারা সহজেই পিডিএফ ফাইলের যে ফলাফলের গুলো দেখতে পারেন। ধন্যবাদ।